পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত, যেভাবে তাণ্ডব ঘূর্ণিঝড়ে তাণ্ডবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা চাল পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে। তো আমি কথা বলবো এখন ক্ষতিগ্রস্ত যে মেয়ের ফাতেমার সাথে। তো আপনি বলুন যে আপনাদের রাতে যে ঘটনা হয়েছিল, যে ঘূর্ণিঝড়ে যে আপনাদের যে তাণ্ডবের কারণে যে চাল উড়িয়ে নিয়ে গেছে, বাচ্চারা আসলে কিভাবে যে সমস্যাটা হলো আপনারা আমাকে বলুন। রাত্রি শুয়েছিলাম, তারপরে চাল উড়ি গেল, খুলে খোলা পড়লো আমার গায়ে, বেডে পাটা সব খোলা পড়ি ভেঙে ইয়ে গেছে, দেখানো যাবে না এখন সেই মানুষের পাই লেগেছে, বাচ্চার চোখে কোনায় লেগেছে, পেটি গেছে, দেখা যাচ্ছে। তো এ বিষয়ে কি এলাকার মেম্বার অথবা কি চেয়ারম্যান কে আসছিল? আইসে তো সবাই তো দেখতেছে, মেম্বার চেয়ারম্যান চৌকিদার, চেয়ারম্যান আসেনি, মেম্বার আইসে, চৌকিদার আইসে, গ্রামের আরো কত মানুষ আইসে সবাই দেখতি। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো দুই নম্বর বুধাটা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়া রহমানের সাথে। তবে মহাদার কাছে জানতে চাইবো যে বাচ্চাটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আরেকটু হলেই হয়তো চোখটা নষ্ট হয়ে যেতে পারতো। তো এই বিষয়ে আপনার করণীয় কি এবং মন্তব্য কি, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সকালে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম, আসার পরে শুনলাম যে বিস্তারিত যে রাত্রে যে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে আর কি চালটা উড়িয়ে গেছে, এবং যাওয়ার সময় ওই যে খোলা ভেঙে ওর মা আর বাচ্চা ছিল শুয়ে, ওর চোখে ওইখানে পড়ছিল, মায়েরও আঘাত লাগছে আর কি। তো বাচ্চাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন আমরা চেষ্টা করব আর কি, আমাদের তাদের যে অসহায় ফ্যামিলি, খুব অভাবগ্রস্ত ব্যক্তি, তার আব্বা ভ্যান চালায়, তো যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আর কি। তো আমি এখন ব্যক্তিগতভাবে 500 টাকা চিকিৎসা দিচ্ছি, আর সরকারি পর্যায়ে চেষ্টা করব আর কি যতটুকু সাহায্য করা যায় আর কি। আর এলাকায় তো অনেকেই ক্ষতিগ্রস্ত, এইভাবে অনেকের ঘর বাড়ি চলে গেছে, অনেকেই অসহায় হয়ে গেছে আর কি। তো চেষ্টা করব আর কি আমি সহযোগিতা করার, এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছে, ওনারও বলবো, ওনারও নলেজে দেব বিষয়টা, টিউনো স্যারকে দেব। তো ইনশাল্লাহ সেইভাবে চেষ্টা করে যাব আর কি। ধন্যবাদ।